হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। এই পশ্চিমবঙ্গের মধ্যেই আশপাশে যে কত শত দর্শনীয় স্থান রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। আজ আমি আপনাদের সেই রকমই এক জায়গার সন্ধান দেব, আর বলবো সেখানের সাথে জড়িয়ে থাকা কিছু ঐতিহাসিক ঘটনা। আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত খুব জনপ্রিয় একটি দর্শনীয় স্থান, ব্যান্ডেল চার্চ। চলুন তাহলে সেই ব্যান্ডেল চার্চ সম্পর্কে জেনে নিই। আপনারা যদি ট্রেনে এই ব্যান্ডেল চার্চে আসতে চান, তাহলে আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে যে কোনো গাড়িতে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ব্যান্ডেল চার্চে। কোথায় এই ব্যান্ডেল চার্চ আর এর সাথে জড়িয়ে থাকা কি সেই ঐতিহাসিক ঘটনা, সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যান্ডেল শব্দের অর্থ হলো জাহাজের মাস্তুল। না, এটা কোনো ইংরেজি ভাষা নয়, এটা পর্তুগিজ ভাষার অর্থ। আমাদের এই পশ্চিমবঙ্গের একটা দর্শনীয় স্থানের মানে পর্তুগিজ ভাষা কী করে হলো, সেটা জানতে হলে ফিরতে হবে আমাদের 400 বছরেরও বেশি আগে। তখন 16 শতকের শেষ ভাগ, একদল পর্তুগিজ আমাদের এই পশ্চিমবঙ্গে চলে আসে। তখন 1599 সাল। তখন দিল্লির দরবারে শাসন করছেন মোগল সম্রাট আকবর। সেই পর্তুগিজরা তখন আকবরের কাছ থেকে অনুমতি নিয়ে হুগলি নদীর তীরে এক জায়গায় একটি ছোট উপনিবেশ গড়ে তুলেছিলেন। সেখানেই তারা উপাসনার জন্য একটি চার্চও গড়ে তুলেছিলেন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু পর্তুগিজদের লুটপাট আর স্থানীয় মানুষদেরকে ধর্মান্তরিতকরণের জন্য যে অত্যাচার তারা শুরু করেছিলেন, তখন মোগল সম্রাট তাদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং তিনি সৈন্য পাঠিয়ে হুগলির পর্তুগিজ কলোনি আক্রমণ করেন। তখন সেখানে বহু পর্তুগিজ ও স্থানীয় ধর্মান্তরিত খ্রিস্টানরা মারাও পড়ে। মোগলরা পর্তুগিজদের চার্চ ভেঙে দেয়। ইতিমধ্যে ঘটল এক অলৌকিক ঘটনা। মোগল সৈন্যরা গির্জার পাদ্রী ফাদার ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে গেল এবং তাকে মোগল সম্রাট মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এবং মোগল সম্রাট তাকে মৃত্যুদণ্ড দিয়ে এক মত্ত হাতির সামনে ফেলে দেয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই মত্ত হাতিটি ফাদারকে পায়ে না পিষে তাকে সুরে করে তুলে নিয়ে পিঠে বসিয়ে নিল। এই অলৌকিক দৃশ্য দেখে সম্রাট শাহজাহান ফাদার ও তার সঙ্গী সাথীদের মুক্তি তো দিলেনই, সেই সাথে তাদের জমিও দান করলেন নতুন গির্জা নির্মাণ করার জন্য। তারা ফিরে এসে তখন নতুন গির্জার কাজ শুরু করলেন। গির্জার কাজ তখন প্রায় শেষ। এমন সময় সমুদ্রে হারিয়ে যাওয়া একটা জাহাজ হঠাৎই এই গির্জার চূড়া দেখে দিক নির্ণয় করে গির্জার কাছে পৌঁছে গেল। ওই জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন প্রথমেই যে গির্জা তিনি খুঁজে পাবেন সেখানেই তিনি জাহাজের মাস্তুলটা দান করবেন, এবং তিনি তার কথা মতো এই গির্জাতে তার জাহাজের মাস্তুলটা দানও করে দিলেন। পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ যেহেতু জাহাজের মাস্তুল, তাই এই জায়গার নাম হলো ব্যান্ডেল। এই ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো চার্চ। এই গির্জার পোশাকি নাম হলো দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ এই চার্চটি নির্মাণ শেষ হয়। এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গীকৃত।
সারা বছরই মানুষজন এই স্থান পরিদর্শনে আসেন, কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনে এই চার্চে ভিড় প্রায় উপচে পড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খ্রিস্টমাস ডে, 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন। এই দিন এখানে মানুষজনের ভিড় প্রায় লাগাম ছাড়া হয়ে যায়। আমরা হয়তো অনেকেই এই দিনটাতে বন্ধুবান্ধবদের সাথে পার্টি করে বা কোথাও বেড়াতে গিয়ে সময়টা কাটিয়ে দিই। আমি বলবো অন্তত একবার আপনারা 25শে ডিসেম্বর দিনটি এই চার্চে কাটিয়ে যান। তাহলে আপনাদের মনে হবে যে মাতা মেরি আর তার পুত্র যীশু খ্রিস্টের সাথে তার জন্মদিনটা আপনারা সেলিব্রেট করছেন। সো ফ্রেন্ডস, তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এই রকম আরও অনেক রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।